দিগলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযানে 49 পিস ইয়াবা সহ আটক এক দিগলিয়া প্রতিনিধি এস এম শামীমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিগলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে 49 পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে দিগলিয়া থানা পুলিশ আজ সোমবার 4 সেপ্টেম্বর আনুমানিক বেলা 3টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নগরঘাট ফেরিঘাটস্থ একটি বালু উত্তোলনের ড্রেজার থেকে 49 পিস ইয়াবা সহ চারজনকে আটক করা হয় দিগলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে দিগলিয়া থানা পুলিশের এএসআই তারেক সহ একটি চৌকস দল উক্ত বালু ড্রেজারে অভিযান চালায় এ সময় বালু ড্রেজার থেকে একটি ব্যানসন সিগারেটের প্যাকেটে থাকা 49 পিস ইয়াবা সহ দিগলিয়ার দেয়ারা এলাকার বাসিন্দা হায়দার শেখের পুত্র সেলিম শেখ 32কে আটক করে এ সময় উক্ত বালু ড্রেজারে থাকা আরও 3 শ্রমিককে সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয় এ বিষয়ে দিগলিয়া থানা অফিসার্স ইনচার্জ রিপন কুমার সরকার জানান সেলিম শেখের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকের মামলা রয়েছে মূলত সেলিম শেখ ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য উক্ত বালু ড্রেজারে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে ড্রেজারে থাকা 3 শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে